বাংলাদেশ টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানায়। তো ওপেনিং যদি ভালোই খেলছিল, এরপরে প্রথমে আঘাত হানে তাসকিন আহমেদ, 21 রানে প্রথম উইকেট আঘাত হানে এবং 48 রানে 2টা এবং 70 রানে 3টা, 100 রানের মাথায় 4টা এবং 100 রানের মাথায় আরো 5টা। ওয়াশিংটন হাসারাঙ্গাকে তো খাতা খুলতে দেয়নি রাশিদ আজম। এরপরে ধারাবাহিকভাবে উইকেট হারাতে হারাতে শ্রীলঙ্কার স্কোর দিয়ে দাঁড়ায় 123-এ, 9 উইকেটে 123-এ। সো ওই দিন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রাশিদ আজম ফিটনেস এবং তানজিম হাসান সাকিব সবাই ভালো বল করেন। আর তাসকিন দিয়ে শুরু করে এবং রাশিদ, সাকিব, মুস্তাফিজ দলীয় হচ্ছে 123 রানে শ্রীলঙ্কা শেষ করে তাদের ইনিংস। তাসকিন নিয়েছিল 2টা উইকেট 25 রান দিয়ে। এরপরে হচ্ছে মুস্তাফিজুর রহমান 18 রান দিয়ে 3টা উইকেট নিয়েছিল। রাশিদ 22 রান দিয়ে 3টা উইকেট এবং তানজিম হাসান সাকিব 24 রান দিয়ে 1টা উইকেট। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে, 124 তাড়া করতে নেমে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ। সৌম্য সরকার 0 রানে আউট হন 2 বলে। এরপরে আউট হন তানজিম তামিম 6 বলে 3 রান করে। এরপরে শান্তকে একটু ঘোরা জানানোর চেষ্টা, কিন্তু শান্ত আউট হয় 13 বলে 7 রান করে। এরপরে তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস, তারা দুজন দেখে শুনে খেলতে লাগেন। তাহিদ হৃদয় পরপর 3 বলে 3টা 6 মেরে নিজেকে হার্ড হিটার প্রমাণিত করেন এবং তাদের ইনিংসটা খুব বেশি লম্বা হয় এবং জয়ের দ্বারপ্রান্তে চলে যায়। ততক্ষণে তাহিদ হৃদয় এবং লিটন ততক্ষণে খেলছিল, ততক্ষণে বাংলাদেশের ঝুলিতে ম্যাচটা এসে পড়ে গেছে অলরেডি, কিন্তু তবুও নাটকের বাকি ছিল। 91 রানের মাথায় যখন তাহিদ হৃদয় 20 বলে 40 রান করে আউট হন, তখন একটু হলেও ম্যাচটা আবার শ্রীলঙ্কার দিকে ঘুরে গেল এবং 99 রানের মাথায় 38 বলে 36 করে আউট হন লিটন কুমার দাস। এরপরে আসেন সাকিবুল হাসান এবং সাকিবুল হাসান 14 বলে 8 রান করে তার ইনিংসটা বড় করতে পারলো না, উনি আউট হয়ে গেল। এরপরে রাশিদ আউট হয়ে গেল 3 বলে 1 রান করে, কিন্তু এরপরেও আউট হয়ে গেল তাসকিন আহমেদ, কিন্তু অপর প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ থাকলো এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম হাসান সাকিব এই দুজন মিলে শেষ পর্যন্ত ম্যাচটাকে বের করে নিয়ে গেল। এবং শেষ ছবিটা এ দেখেন, অনেকটা হাসির, অনেকটা আনন্দের। জয় বাংলা, জয় বাংলা।